দেখুন যে কারণে প্রতিরক্ষা খাতে শতাংশ বৃদ্ধির ঘোষণা পাকিস্তানের এবার প্রতিরক্ষা খাতে দশ শতাংশ বাজেট বৃদ্ধির কথা ঘোষণা করল পাক অর্থ মন্ত্রক মন্ত্রককে তার পদে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষের পরই এই ঘোষণা সামনে আসে পাক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কাজেও ফান্ড দেওয়া হবে তবে শক্তির তালিকায় ভারতের ধারের কাছেও নেই পাকিস্তান দ্য গ্লোবাল ফায়ার পর মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্সের বেশ কিছু প্যারামিটারের ভিত্তিতে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে তারই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে তবে একশো তেত্রিশটি দেশের মধ্যে প্রথম বিশতে রয়েছে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম তাইওয়ান থাইল্যান্ড পাকিস্তানের মতো কিছু দেশ মূলত মিলিটারি রিসোর্স উন্নত অস্ত্র ন্যাচারাল রিসোর্স ইন্ডাস্ট্রি ভৌগোলিক বৈশিষ্ট্য এমনকি পঞ্চাশটি প্যারামিটারের ওপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং করা হয় একশো তেত্রিশটি দেশের এই র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছে চীন তবে সব থেকে শক্তিশালী হিসেবে এক নম্বরে রয়েছে মার্কিন সেনাবাহিনী বিশ্বের জিএফপি তালিকায় প্রথম পাঁচে নিজের স্থান ধরে রেখেছে ভারত